টায়ারের গায়ে চুলের মতো বিশেষ এক ধরনের রোম দেখা যায়। টায়ারের যে অংশটি রাস্তার সঙ্গে লেগে থাকে সেখানে এই চুলের মতো বিশেষ রাবারের রোমগুলো থাকে। কিন্তু টায়ারের গায়ে কেন এমন ছোট ছোট রোম থাকে এবং এর কাজই বা কি, বেঙ্গল নিউজ 24 এর আজকের প্রতিবেদন থেকে জানবো সে সম্পর্কে। মূলত টায়ার তৈরির জন্য নরম রাবারকে নির্দিষ্ট ছাঁচে ফেলে প্রচণ্ড চাপ দেওয়া হয়, যাতে ছাঁচের সব জায়গায় রাবার পৌঁছাতে পারে। ছাঁচের ভেতর যাতে কোনো বাতাস থাকতে না পারে এজন্য কিছু ছোট ছোট ছিদ্র রাখা হয়। যখন নরম রাবার ছাঁচের ভেতরে ঢুকিয়ে চাপ দেওয়া হয় তখন এসব ছোট ছোট ছিদ্র দিয়ে কিছু গলিত রাবার বেরিয়ে আসে। টায়ার ঠান্ডা করার পর এসব বাড়তি রাবারগুলোই টায়ারের গায়ে লেগে থাকে। আরেকটি কারণ, ছাঁচে রাবার ঢোকানোর ফলে বাড়তি রাবার বের হওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও থাকতে হয়, এজন্যই ছাঁচের গায়ে ছোট ছিদ্র রাখা হয়। এই ছিদ্র দিয়েই গলিত রাবারগুলো বাইরে বেরিয়ে আসে, আর ঠান্ডা হওয়ার পর সেগুলো টায়ারের পৃষ্ঠতলের সঙ্গে এমনভাবে লেগে থাকে যেটাকে দেখতে অনেকটা চুলের মতো লাগে। এই রোমগুলো মূলত এটা নিশ্চিত করে যে টায়ারের ভেতর কোনো বাতাস বা গ্যাস আটকে নেই, আর টায়ার নিরাপদ কি না তা সহজে যাচাই করা যায় এই রোমগুলো দেখে। তবে নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই রোমগুলোর কোনো প্রভাব নেই, কারণ এগুলো মূল টায়ারের কোনো অংশ নয়। পাশাপাশি বৃষ্টির সময় টায়ারের গ্রিপ কেমন হবে বা নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে এর কোনো সম্পর্ক নেই। গাড়ি চালানোর সময় টায়ার থেকে কেমন শব্দ আসবে সেখানেও এগুলোর কোনো ভূমিকা নেই। এই রোমগুলো শুধুই টায়ারটি নতুন কিনা সে সম্পর্কে নির্দেশ দেয়, এর বেশি কিছু নয়। জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।